হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করবো বাংলাদেশ নৌবাহিনীর কমিশন অফিসার পদে 2022 ডিইও ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। ভিউয়ার্স, আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী আবেদনের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং কি কি কারণে আপনি অযোগ্য বলে বিবেচিত হতে পারেন, এর যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখুন, যাতে করে সকল বিষয় সম্পর্কে আপনি অবগত হতে পারেন। এবং তার পূর্বে অবশ্যই ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তীতে শিক্ষা, আইটি এবং নিয়োগ সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। এবং অবশ্যই ভিউয়ার্স, ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার পদে 2022 ডিইও ব্যাচে যোগ দিন। দেশ সেবার সুযোগ, নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। ভিউয়ার্স, বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের ক্ষেত্রে কিছু উপযুক্ততা চাওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা শুধুমাত্র পুরুষদের জন্য। বয়স অবশ্যই 1 জানুয়ারি 2022 তারিখে অনূর্ধ্ব 28 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম চাওয়া হয়েছে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কিন্তু জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে আউট অফ 4-এর ভিতরে। অবশ্যই অবিবাহিত হতে হবে। নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ প্রদান করা হবে। দুই নম্বর বলা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ভলান্টিয়ার রিজার্ভ কমিশন বিএনভিআর সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে বলা হয়েছে বয়স 1 জানুয়ারি 2022 তারিখে অনূর্ধ্ব 28 বছর হতে হবে, অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। ভিউয়ার্স, এখানে কিন্তু মহিলা এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ থাকতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কিন্তু বিজ্ঞান বিভাগে জিপিএ 4.50 পেতে হবে এবং স্নাতক সম্মান পরীক্ষায় অবশ্যই 3.00 প্রাপ্ত হতে হবে আউট অফ 4-এর ভিতরে। বৈবাহিক অবস্থা বলা হয়েছে অবশ্যই অবিবাহিত হতে হবে, পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু অবিবাহিত হতে হবে। নিয়োগ ক্ষেত্রে বলা হয়েছে চূড়ান্ত মনোনয়ন শেষে সাপ্লাই শাখায় অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদের কমিশনে 5 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনা বিধি অনুযায়ী চাকরির বর্ধিত বা স্থায়ী নিয়োগ প্রদান করা হবে। বৃহস্পতিবার বলা হয়েছে শিক্ষা শাখা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরুষ। বয়স বলা হয়েছে 1 জানুয়ারি 2022 তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে, অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য অথবা পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে হবে। প্রার্থীকে অবশ্যই এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় কিন্তু 4.00 পেতে হবে আউট অফ 5-এর ভিতরে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 3.00 পেতে হবে আউট অফ 4-এর ভিতরে। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত উভয় কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। নিয়োগ ক্ষেত্রে বলা হয়েছে চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনে 5 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরির বর্ধিত বা স্থায়ী করা হবে। বিশেষ 4 নম্বর বলা হয়েছে শিক্ষা শাখা পুরুষ ও মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 1 জানুয়ারি 2022 তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে, বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। ব্যারিস্টারি অথবা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের কিন্তু বয়সসীমা শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স থাকতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কিন্তু ন্যূনতম জিপিএ 4.00 পেতে হবে এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে আউট অফ 4-এর ভিতরে। অবশ্যই বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন এবং মনোবিজ্ঞান ও আইন বিষয়ে কিন্তু অবশ্যই স্নাতক সমান সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আইন বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী হিসেবে তালিকাভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে, অর্থাৎ যারা ইতিমধ্যে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী হিসেবে নিয়োগ আছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পশ্চাৎপ্রবীণতা অভিজ্ঞতার আলোকে বিধি অনুযায়ী নির্ধারণ করা হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত এবং অবিবাহিত উভয় কিন্তু আবেদন করতে পারবেন। নিয়োগ ক্ষেত্রে বলা হয়েছে চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনে 5 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনা বিধি অনুযায়ী চাকরি বর্ধিত অথবা স্থায়ী নিয়োগ প্রদান করা হবে। ভিউয়ার্স, সকল শাখার জন্য শারীরিক মান ন্যূনতম চাওয়া হয়েছে। পুরুষের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি।
ওজন চাওয়া হয়েছে পুরুষের ক্ষেত্রে 50 কেজি, মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ চাওয়া হয়েছে স্বাভাবিক অবস্থায় পুরুষের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 28 এবং সম্প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন, অর্থাৎ আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী যদি ওজন বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ হয়ে যাবেন। জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। পশ্চাৎ প্রবীণতার ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে। ভিউয়ার্স, এখন আপনাদের বলে দিব যে সকল কারণে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন। এর মধ্যে অন্যতম হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে যদি বরখাস্ত হয়ে থাকেন কিংবা অপসারিত যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। ISSB কর্তৃক 2 বার স্কিন্ড আউট অথবা প্রত্যাখ্যাত হলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন, তবে 1 বার স্কিন্ড আউট বা 1 বার প্রত্যাখ্যাত হলে আবেদন করতে পারবেন। তবে যেসব প্রার্থীর গ্রাজুয়েট অথবা মাস্টার্স অথবা সম্মানের ডিগ্রি অর্জনের পূর্বে 2 বার স্কিন্ড আউট অথবা প্রত্যাখ্যাত হয়েছেন তারা ন্যূনতম 5 বছর পর গ্রাজুয়েট অথবা মাস্টার্স সম্মানের ডিগ্রি অর্জন সাপেক্ষে ISSB তে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে ভিউএস আপনারা কিন্তু বাদ হয়ে যাবেন। যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত যদি হয়ে থাকেন কখনো সেক্ষেত্রে কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। কোনো বিদেশি নাগরিকদের সহিত বিবাহ সূত্রে আবদ্ধ বা অঙ্গীকারাবদ্ধ হলে কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক ব্যক্তি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ভিসা থেকে মনোনয়ন পদ্ধতি সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাক্ষাৎকার সম্পর্কে বলা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 21 হতে 24 জুন 2021 BNL কলেজ ঢাকা মিরপুর 14 এ অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের 25 জুন 2021 বুদ্ধিমত্তা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং অধ্যয়নকৃত বিষয় লিখিত পরীক্ষা BNL কলেজ ঢাকা মিরপুর 14 অনুষ্ঠিত হবে। অবশ্যই যদি করোনা ভাইরাসের কারণে কিন্তু যদি কোনো কারণে পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে দিব পরিবর্তিত তারিখ। তাই অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। ISSB কর্তৃক পরীক্ষা এবং সাক্ষাৎকার সম্পর্কে বলা হয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের ISSB কর্তৃক পরীক্ষা এবং সাক্ষাৎকারের আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ঢাকা সেনানিবাসে ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সময় বলা হয়েছে ISSB পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে বলা হয়েছে নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন করা হবে। বেতন ও ভাতা সম্পর্কে বলা হয়েছে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। ভিউয়ার্স, অন্যান্য বিশেষত্ব দেওয়া আছে আপনারা দেখে নেবেন। ভিউয়ার্স, অনলাইনে আবেদন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.vd এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এই পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, যেমন কার্ডের নাম এখানে দেওয়া হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ে যেমন এখানে দেওয়া হয়েছে, ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফেরৎযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে কিন্তু আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাথে সাথেই প্রার্থীগণকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলআপ লেটার ফর্ম কমিশন 2A এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত কলআপ লেটার এবং ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নম্বরে প্রদত্ত রোল এবং ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে কিন্তু আবেদনপত্রটি ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। ভিউয়ার্স, আবেদনপত্র জমা প্রদান সম্পর্কে বলা হয়েছে ফর্ম কমিশন 2A এর নিম্নবর্ণিত সনদপত্র সংযোজন করে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অবশ্যই জমা দিতে হবে। যখন আপনি প্রাথমিক সাক্ষাৎকার দিবেন তখন কিন্তু অবশ্যই এই সকল কাগজপত্রগুলো ভিউয়ার্স আপনাদের সাথে থাকতে হবে। আমি আপনাদের সুবিধাতে বলে দিচ্ছি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 1 কপি, সত্যায়িত রঙিন ছবি থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র মার্কশিটের সত্যায়িত কপি সাথে নিতে হবে, স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রয়োজন হবে, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে নিকট হতে 4টি সনদপত্র প্রয়োজন হবে। এই সকল কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই ভিউয়ার্স আপনারা যখন প্রাথমিক সাক্ষাৎকার দিবেন তখন কিন্তু আপনাদের সাথে নিয়ে যেতে হবে এবং বিশেষ কিছু নির্দেশনাবলী দেওয়া আছে ভিউয়ার্স আপনারা দেখে নেবেন। ভিউয়ার্স, অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু 15 জুন 2021, এর পূর্বে কিন্তু ভিউয়ার্স আবেদন করে ফেলবেন
যাতে করে কোনো সমস্যার সম্মুখীন আপনারা না হন। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় তথ্য। পরবর্তীতে শিক্ষা আইটেম নিয়োগ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তীতে শিক্ষা আইটেম নিয়োগ সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।